নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক ময়ূখ চৌধুরীর লেখা ভয়াবহ শিকার কাহিনী থেকে নেওয়া একটি শিকার কাহিনী, কর্নেল সেলনের অভিজ্ঞতা। মন গড়া গল্প নয়, বাস্তব সত্য। ব্রিটিশ শাসিত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিগত মহাযুদ্ধের সময়ে সংঘটিত এই ঘটনায় হিরো বা নায়কের ভূমিকা গ্রহণ করেছিলেন একজন ব্রিটিশ কর্নেল, এফসি সেলন। ভিলেন বা খলনায়ক হচ্ছে একটি চতুষ্পদ জীব, তার কথা ক্রমশ প্রকাশ্য। কর্নেলের অধীন গুর্খা বাহিনীর আস্তানা পড়েছিল একটি ছোট পাহাড়ের ওপর, পাহাড়ের নিচে পাঠানদের গ্রাম। গ্রামবাসীদের সঙ্গে গুর্খাদের বিশেষ সদ্ভাব না থাকলেও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। কর্নেল এবং তার সৈন্যদের দিন কাটছিল শান্তিপূর্ণভাবে। সৈনিক জীবনে যদি উত্তেজনার স্পর্শ না থাকে, তবে সেই নিরুদ্বেগ জীবনের শান্তি সৈনিকের কাছে নিতান্তই বিরক্তিকর। সবাই যখন একঘেয়ে জীবনের ক্লান্তিতে মুষড়ে পড়েছে, তখন ওই অঞ্চলে হল এক সাপদের আবির্ভাব। কর্নেল সাহেব সেদিন মধ্যাহ্নভোজনের জন্য প্রস্তুত হচ্ছেন, হঠাৎ তার সামনে ছুটে এলো খাস আর্দালি থাপা। উত্তেজিত থাপার মুখ থেকে মেজর শুনলেন নিচের গ্রাম থেকে একজন পাঠান বিশেষ সংবাদ বহন করে এনেছে। সংবাদটি অতিশয় রোমাঞ্চকর। গ্রামবাসীদের এলাকায় পদার্পণ করেছে একটি চিতাবাঘ। যে লোকটি এই সংবাদ নিয়ে এসেছে সে কর্নেলের সঙ্গে দেখা করতে চায়। মনিবের অনুমতি পেলে থাপা তাকে কর্নেলের সামনে নিয়ে আসতে পারে। কর্নেল সেলন অনুমতি দিলেন। থাপা সংবাদদাতাকে মনিবের সামনে উপস্থিত করল। লোকটি স্থানীয় পাঠান, নাম ইব্রাহিম কুদ্দোস। সে জানালো কর্নেল সাহেব যদি তার সঙ্গে যেতে রাজি থাকেন, তবে যেখানে চিতাবাঘটাকে দেখা গেছে সেই জায়গাটা সে সাহেবকে দেখিয়ে দিতে পারে। কর্নেলের খাওয়া হলো না, খানা ফেলে তিনি ছুটলেন ইব্রাহিমের সঙ্গে। গ্রামের সীমানার বাইরে এক জায়গায় এসে ইব্রাহিম সত্যি কয়েকটা পায়ের চিহ্ন দেখিয়ে দিল। কর্নেল সেলন কখনো বাঘ বা ওই ধরনের কোনো জানোয়ার দেখেননি এবং শিকারের বিষয়ে তার অভিজ্ঞতা ছিল না কিছুমাত্র। পায়ের ছাপ দেখে তিনি বুঝলেন ওগুলো চতুষ্পদ জীবের পদচিহ্ন বটে, কিন্তু পদচিহ্নের মালিক চিতাবাঘ কি অন্য কোনো জানোয়ার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে অসম্ভব। কর্নেল তার পাঠান সঙ্গীকে জন্তুটার বর্ণনা দিতে বললেন। পাঠান জানালো জন্তুটা একটা মস্ত চিতাবাঘ এবং তার কমলা হলুদ চামড়ার ওপর কালো কালো ডোরার দাগ স্পষ্টই তার চোখে পড়েছে। কর্নেলের ভ্রু কুঞ্চিত হল। ডোরা কাটা জন্তুটা তাহলে চিতাবাঘ নয়, বাঘ। পশু জগৎ সম্পর্কে আমাদের কর্নেলের ধারণা নিতান্তই অস্পষ্ট, তবে তিনি শুনেছিলেন ফোটা কাটা চিতার চাইতে ডোরাদার বাঘ অনেক বেশি ভয়ানক জানোয়ার। যাই হোক, ইব্রাহিমকে তিনি জানিয়ে দিলেন যে সেনাবাহিনীর কয়েকজন গুর্খা সৈন্যকে নিয়ে তিনি এখনই জন্তুটাকে অনুসরণ করে তাকে হত্যা করার চেষ্টা করবেন। কর্নেলের কথা শুনে ইব্রাহিম খুশি হয়ে গায়ের দিকে ফিরে গেল। কর্নেল সাহেবও সেনানিবাস লক্ষ্য করে পদচালনা করলেন। তিনি খুব উৎফুল্ল হতে পারেননি। উৎফুল্ল না হওয়ার কারণ ছিল শিকার সম্বন্ধে তিনি ছিলেন নিতান্ত অনভিজ্ঞ, তাছাড়া তার নিশানাও ছিল খুব খারাপ। এত খারাপ ছিল তার হাতের টিপ যে সহযোগী ইংরেজ অফিসাররা প্রায়ই তাকে ঠাট্টা বিদ্রুপ করতেন। কর্নেল কখনো বাঘ দেখেননি, তবে লোকমুখে ওই জীবটির আকৃতি প্রকৃতি সম্পর্কে যা শুনেছিলেন তাতে তিনি বুঝেছিলেন জন্তুটার স্বভাব অতিশয় হিংস্র এবং তার দৈহিক শক্তি ও ক্ষিপ্রতার কোনো তুলনা নেই। কর্নেল সাহেব
বিলক্ষণ অস্বস্তি বোধ করছিলেন। কিন্তু পিছিয়ে যাওয়ার উপায় ছিল না, তাহলে গ্রামবাসীরা হাসবে, এগিয়ে গেলে অপঘাত মৃত্যুর সম্ভাবনা, পিছিয়ে গেলে অসম্মান। পাঠান মুলুকের বাঘ ব্রিটিশ কর্নেলকে মহা মুশকিলে ফেলে দিয়েছে। কর্নেল সেলন পাঠানদের উপহাসের পাত্র হতে রাজি হলেন না। যাক প্রাণ, থাক মান, কর্নেল স্থির করলেন যেমন করেই হোক বাঘটাকে হত্যা করার চেষ্টা করতে হবে, তাতে যদি প্রাণ বিপন্ন হয় তাও স্বীকার। পাঠান মুলুকের এক হতভাগা বাঘ ব্রিটিশ সিংহর ইজ্জত ঢিলে করে দেবে, ইংরেজ হয়ে কিছুতেই তা তিনি সহ্য করবেন না। সার্জেন্ট ধর্মপাল এবং আরও দুজন গুর্খা সৈন্যকে নিয়ে কর্নেল সাহেব পদচিহ্নগুলির কাছে এসে দাঁড়ালেন। শুরু হল অনুসরণ পর্ব, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শক্ত পাথুরে মাটির ওপরে হারিয়ে গেল জানোয়ারের পায়ের ছাপ। কর্নেল এবং তার সঙ্গীরা সকলেই সৈনিক, শিকারের বিষয়ে সকলেই সমান আনাড়ি, সমান অনভিজ্ঞ। পায়ের ছাপ ধরে জানোয়ারের সন্ধান করা তাদের পক্ষে সম্ভব নয়। অগত্যা কর্নেল সাহেব গ্রামে এসে ইব্রাহিমের শরণাপন্ন হলেন। ইব্রাহিম কুদ্দুস পাকা লোক, খুব অল্প সময়ের মধ্যেই সে বাঘের অস্তিত্ব আবিষ্কার করে ফেলল। একটা দীর্ঘ ও গভীর নালার ধারে এসে দাঁড়াল ইব্রাহিম। কর্নেল দেখলেন নালাটার পাশেই ঢালু জমির ওপর দাঁড়িয়ে আছে কয়েকটা পরিত্যক্ত কুটির ও একটি নির্জন গোয়াল ঘর। কুটিরগুলোর নিচে প্রায় ২০ গজ ফাঁকা জায়গার পর থেকে খাদের ধারে মাথা তুলে দাঁড়িয়েছে ঘন ঘাসঝোপ আর পত্রহীন শুষ্ক বৃক্ষের সারি। ঝোপগুলির দিকে অঙ্গুলি নির্দেশ করে পাঠান বলল, জানোয়ার ওইখানে আছে, আক্রান্ত হলে বাঘ আক্রমণ করতে পারে সে কথা অনুমান করেছিলেন কর্নেল। স্থানীয় অধিবাসীর জীবনের দায়িত্ব নিতে রাজি হলেন না সেলন। তিনি দৃঢ় স্বরে পাঠানকে স্থান ত্যাগ করার আদেশ দিলেন। আদেশ পালিত হল, অকুস্থল ত্যাগ করে অদৃশ্য হয়ে গেল পাঠান। এইবার কর্নেল সেলন বাঘ শিকারের আয়োজন করতে লাগলেন। সার্জেন্ট এবং কর্নেলের হাতে ছিল রাইফেল, অপর দুজন সৈনিকের কোমরে ছিল ধারালো ভোজালি। কর্নেলের নির্দেশ অনুসারে ভোজালিধারী দুই সৈনিক গোয়ালঘর ও কুটিরগুলোর বাদিক দিয়ে ঘুরে গেল। ডান দিকের পথ ধরে অগ্রসর হলেন কর্নেল স্বয়ং এবং সার্জেন্ট ধর্মপাল। কর্নেলের পরিকল্পনা হল পূর্ববর্তী সৈন্য দুজন ঢালু জমির ওপর অবস্থিত ঝোপগুলির ভিতর বাদিক থেকে পাথর ছুঁড়তে ছুঁড়তে চিৎকার করবে, আর ডান দিক দিয়ে ঘুরে গিয়ে অপেক্ষা করবেন কর্নেল ও সার্জেন্ট। মনুষ্যকণ্ঠের চিৎকার এবং পাথর বৃষ্টিতে বিরক্ত হয়ে বাঘ বাঁ দিকের রাস্তা ছেড়ে ডান দিকের পথ ধরে পলায়নের চেষ্টা করলেই কর্নেল ও সার্জেন্টের সামনে এসে পড়বে সে। তৎক্ষণাৎ তাকে স্বগর্জনে অভ্যর্থনা জানাবে দুটো রাইফেল। কর্নেলের পরিকল্পনাটি মন্দ নয়। সার্জেন্ট ও কর্নেল রাইফেল বাগিয়ে যথাস্থানে দণ্ডায়মান হলেন। আজ্ঞাবাহী দুই সৈনিক এগিয়ে গেল নির্দিষ্ট দিকে। পাঠান মুলুকের বাঘের মনস্তত্ত্ব বিশ্লেষণ করতে পারেননি ব্রিটিশ কর্নেল। সৈন্য দুটির দ্বৈত কণ্ঠের কোলাহল শুরু হওয়ার আগেই জাগল শাপত কণ্ঠের বজ্রনাদ। সঙ্গে সঙ্গে মানুষের আর্ত চিৎকার। সামরিক শিক্ষা না পেলেও বাঘের রণবিদ্যায় বেশ দক্ষতা আছে। আক্রান্ত হওয়ার আগেই সে আক্রমণ চালিয়েছে। কর্নেল তৎক্ষণাৎ শব্দ লক্ষ্য করে ছুটলেন, তার পিছনে ছুটল সার্জেন্ট ধর্মপাল। কিছুক্ষণ পরেই অমর সিং নামে সৈন্যটিকে কর্নেল দেখতে পেলেন। অপরজনের পাত্তা নেই, কিন্তু যে লোকটির পাত্তা পাওয়া গেল তার অবস্থা দেখে কর্নেল সাহেবের চক্ষু স্থির। অমর সিংয়ের মাথার পিছন থেকে ফালি ফালি মাংস ছিঁড়ে ঘাড়ের ওপর ঝুলছে, পিঠ এবং ঘাড় বেয়ে ছুটছে রক্তের স্রোত। কর্নেল ঘাবড়ে গেলেও সার্জেন্ট ধর্মপাল উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেনি। আহত অমর সিংয়ের ক্ষতস্থানে সে চটপট ব্যান্ডেজ বেঁধে ফেলল।
অমর সিংয়ের সঙ্গী জং বাহাদুরকে উদ্দেশ্য করে কর্নেল উচ্চস্বরে হাঁক দিলেন, সাড়া পাওয়া গেল না। কর্নেলের আদেশে আহত অমর সিংকে নিয়ে সার্জেন্ট ধর্মপাল যাত্রা করল সেনানিবাসের দিকে। অমর সিং জখম হয়েছে ভীষণভাবে, কিন্তু এর মধ্যেই সে নিজেকে সামলে নিয়েছে। কর্নেল আবার সম্মুখে অগ্রসর হলেন, বাককে খুঁজে বার করতে হবে। ওই সঙ্গে জং বাহাদুর নামে নিখোঁজ সৈনিকটিরও অনুসন্ধান করা দরকার। কর্নেল সাহেব আগে বাঘ শিকারের গুরুত্ব দেননি, এখন আহত অমর সিংকে দেখে বুঝেছেন ব্যাপারটা অতিশয় সাংঘাতিক, ছেলে খেলার বিষয় নয়। আনারি শিকারী কর্নেল সেলন কতক্ষণে বাঘের দেখা পেতেন অথবা আদৌ তিনি বাঘকে খুঁজে পেতেন কি না বলা মুশকিল, কিন্তু বাঘ নিজেই কর্নেলের সঙ্গে দেখা করতে এলো। ঝোপের ভিতর থেকে বাঘ ফাঁকা জায়গার উপর আত্মপ্রকাশ করল এবং স্বগর্জনে তেরে এলো কর্নেলের দিকে। একটা মস্ত পাথরের পিছনে সরে গেলেন কর্নেল। পাকা শিকারী হলে সেইখানেই গুলি চালিয়ে বাঘকে শুইয়ে দিতে পারতেন, কিন্তু আগেই বলেছি মিলিটারির লোক হলেও কর্নেলের হাতের টিপ ছিল খুবই খারাপ। তবে রাইফেলের হাত কাঁচা হলেও সাহেবের পা দুটি পাকা কাজ করল। এত তাড়াতাড়ি পা চালিয়ে তিনি সরে গেলেন যে বাঘ লক্ষ্যভ্রষ্ট হল। সাহেবের মুখের সামনে দিয়ে অতিশয় বিপজ্জনকভাবে বউ করে ঘুরে গেল নখ বসানো একটা প্রকাণ্ড থাবা। বাঘ খুব তাড়াতাড়ি আক্রমণ করেছিল বটে, কিন্তু কর্নেল যে তার চেয়েও তাড়াতাড়ি সরে যাবেন একথা বাঘ ভাবতে পারেনি। তার আক্রমণ হলো ব্যর্থ। বাঘ আবার পিছন ফিরে আক্রমণ করার চেষ্টা করল না, চটপট ঝোপের ভিতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। কর্নেল সাহেব পলাতক বাঘকে অনুসরণ করার উদ্যোগ করেছেন, এমন সময় নেপথ্য থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, জং বাহাদুর। গোয়ালঘরের পিছন থেকে অক্ষতদেহ জং বাহাদুর সাহেবের সামনে আত্মপ্রকাশ করল। কর্নেল তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনলেন। ঘটনা হচ্ছে এই, বাঘ যখন অমর সিংকে আক্রমণ করে তখন জং বাহাদুর একটু আড়ালে সরে যায়। আড়াল থেকে সে বাঘকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। খুব সম্ভব সেই জন্যেই বাঘ অমর সিংয়ের দিকে বিশেষ নজর দিতে পারেনি। জং বাহাদুর যদি পাথর ছুড়ে বাঘকে বিব্রত না করত তাহলে হয়তো ব্যাঘ্রকবলিত অমর সিংকে জীবিত অবস্থায় ফিরে পাওয়া যেত না। সার্জেন্ট ও কর্নেল যখন অকুস্থলে উপস্থিত হয়েছিলেন তখন সে তাদের দেখতে পেয়েছিল। সাহেবের ডাক শুনেও সে সাড়া দেয়নি, কারণ বাঘ কাছেই ছিল। হয়তো তার কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে জন্তুটা তাকেই আক্রমণ করত। কর্নেল বুঝলেন জং বাহাদুর বুদ্ধিমানের মতোই কাজ করেছে। অমর সিংয়ের দুর্দশা দেখে তিনি বুঝেছিলেন কয়েক মুহূর্তের মধ্যেই বাঘ একটি জোয়ান মানুষকে মারাত্মকভাবে জখম করতে পারে। জং বাহাদুরের মুখে তার নিরুদ্দেশ হওয়ার কাহিনী শুনলেন কর্নেল। তারপর তাকে সেনানিবাসে ফিরে গিয়ে আহত সঙ্গীর পরিচর্যায় মন দিতে বললেন। জং বাহাদুর প্রস্থান করতেই কর্নেল আবার বাঘের সন্ধানে যাত্রা করলেন। ঢালু জমি বেয়ে অতি সন্দর্পণে নিচে নামতে লাগলেন। যে ঝোপের ভিতর বাঘ একটু আগেই আত্মগোপন করেছিল সেই ঝোপটার কাছে এসে দাঁড়ালেন কর্নেল সেলন। হঠাৎ ঘাসঝোপ ভেদ করে বাঘ বেরিয়ে এলো এবং নিকটবর্তী গোয়ালঘর লক্ষ্য করে ছুটল তীর বেগে। কর্নেল গুলি ছুড়লেন পরপর দুবার। গুলি বাঘের দেহে বিদ্ধ হল বটে, কিন্তু জন্তুটার গতি রুদ্ধ হল না। মুহূর্তের মধ্যে মোড় ঘুরে গোয়ালঘরের পিছনে বাঘ অন্তর্ধান করল। কর্নেল ভাবতে লাগলেন এখন কি করা যায়। বাঘ এখন গোয়ালঘর কিংবা নিকটবর্তী কুটিরগুলোর মধ্যে কোনো একটি স্থানে আত্মগোপন করেছে। কর্নেল ঠিক করলেন গোয়ালঘর আর কুটিরগুলোর ভিতর পাথর ছুঁড়ে মারলে নিশ্চয়ই বাঘের আশ্রয়স্থল নির্ণয় করা যাবে। গায়ের ওপর পাথর এসে পড়লে বাঘ কখনো চুপ করে থাকবে না,
গর্জন করে তার উপস্থিতি জানিয়ে দেবে। বাঘ ঠিক কোথায় আছে জানতে পারলে পরবর্তী কর্তব্য স্থির করতে অসুবিধা হবে না। কুটিরগুলো বহুদিনের পরিত্যক্ত, কোনোটার গায়েই দরজার অস্তিত্ব ছিল না, গোয়ালঘরের অবস্থাও তথৈবচ। প্রথমেই কুটিরগুলোকে আক্রমণ করলেন কর্নেল। মুক্ত দ্বারপথে নিক্ষিপ্ত পাথরগুলো বৃষ্টির মতো ভিতরে আছড়ে পড়ল। এক এক করে সব কয়টি কুটিরের ভিতরেই প্রস্তর বৃষ্টি করলেন কর্নেল। বাঘের সারা শব্দ নেই। কর্নেল তখন গোয়ালঘরের দিকে মনোনিবেশ করলেন। বড় বড় পাথরের টুকরো পড়তে লাগল গোয়ালঘরের মধ্যে, তবু বাঘের সাড়া নেই। বাঘের আওয়াজ না পেলেও কর্নেল বুঝেছিলেন জন্তুটা ওই গোয়ালঘর অথবা কুড়েগুলোর কোথাও আশ্রয় নিয়েছে। কর্নেল স্থির করলেন যতক্ষণ পর্যন্ত বাঘের সাড়া না পাওয়া যায় ততক্ষণ তিনি পাথর ছুঁড়ে যাবেন। নিচু হয়ে তিনি কয়েকটা পাথর কুড়িয়ে নেওয়ার উপক্রম করলেন। আর ঠিক সেই মুহূর্তে সাহেবের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সাবধান করে দিল। কর্নেলের সর্বাঙ্গ বেয়ে ছুটে গেল বিদ্যুৎ প্রবাহ। কি যেন ঘটছে! সচমকে মুখ তুলে কর্নেল দেখলেন গোয়ালঘরের দরজার ফাঁক দিয়ে নিঃশব্দে বেরিয়ে এসে বাঘ তাকে লক্ষ্য করে লাফ দিয়েছে। মুহূর্তের জন্য তার চোখে পড়ল মাটির ওপর দিয়ে শূন্যকে বিদীর্ণ করে তার দিকে ছুটে আসছে একটা ডোরা কাটা চতুষ্পদ দানব। নিশানা স্থির করার সময় ছিল না। পাথর ফেলে দিয়ে তিনি রাইফেল তুলে ট্রিগার টিপে দিলেন। পরক্ষণেই বাঘের প্রকাণ্ড দেহ তার শরীরে ধাক্কা মেরে ছিটকে পড়ল। নখরযুক্ত থাবার এক আঘাতে কর্নেলের কাত থেকে জামার হাতাটা ছিঁড়ে গেল এক পলকের মধ্যে। বরাত গুণে বাঘের সাংঘাতিক নখগুলো কর্নেলের শরীর স্পর্শ করতে পারেনি। বাঘের লাভ ফসকে গেছে, কিন্তু তার ধাবমান দেহের ধাক্কা লেগে কর্নেল সেলন ঠিকরে ভূমিশয্যায় লম্বমান হয়ে পড়লেন। তাড়াতাড়ি মাটি ছেড়ে উঠে কর্নেল বাঘের দিকে দৃষ্টিপাত করলেন। জন্তুটার সমস্ত শরীর একবার কেঁপে উঠল। জ্বলন্ত দুই চক্ষু বিস্ফারিত করে সে কর্নেলের দিকে চাইল। কর্নেল দেরি করলেন না, বাঘের মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেন। হলুদ আর কালোর নকশা আঁকা মস্ত বড় মাথাটা ধীরে ধীরে নেমে এলো প্রসারিত দুই থাবার ওপর। আনাড়ি শিকারীর গুলি এইবার লক্ষ্যভেদ করেছে। কর্নেল সেলন এগিয়ে এসে সামনে থেকে বাঘের মৃতদেহ পর্যবেক্ষণ করতে লাগলেন। জন্তুটার পেট ভিতর দিকে ঢুকে গেছে। স্পষ্ট বোঝা যায় বেশ কিছুদিন তার খাদ্য জোটেনি। কর্নেল বুঝলেন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় জন্তুটা বন ছেড়ে লোকালয়ের দিকে এসেছিল খাদ্য সংগ্রহের জন্য। অকস্মাৎ গ্রামের দিক থেকে ভেসে এলো তীব্র কোলাহল। রাইফেলের শব্দ শুনে ছুটে আসছে গ্রামবাসী পাঠানের দল। এর মধ্যেই অগ্রবর্তী কয়েকজনের দৃষ্টিপথে ধরা দিয়েছে গুলিবিদ্ধ ব্যাঘ্রের রক্তাক্ত মৃতদেহ। আর কি আশ্চর্য, ঠিক সেই মুহূর্তে কর্নেল সাহেবের মনে পড়ল মধ্যাহ্নভোজনটা তার সমাপ্ত হয়নি। ব্যাঘ্রের আগমন সংবাদ পেয়ে মুখের খাবার ফেলে রেখেই তাকে ছুটে আসতে হয়েছিল। কর্নেল তাড়াতাড়ি সেনানিবাসের দিকে পদচালনা করলেন। তার দারুণ খিদে পেয়েছে।